শীতের সময় চলছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এই সময়টাকে গনিমাতুল বারেদা বলেছেন শীতের সময়টা আমাদের জন্য মুসলিম মুসলিম্মার জন্য গনিমাত অন্যান্য সময়ে রাত ছোট থাকাতে এবাদতবন্দীগী করে তাহাজ্যতের নামাজ পড়ে যে পরিমাণ মজা পাওয়া যায় না শীতের রাত্রিতে যদি আপনি এবাদত করেন আল্লাহ তালা অফুরন্ত সময় দিয়েছেন ঘুম থেকে জাগ্রত হয়ে হুজুর বিছানা ছেড়ে আপনি জাগ্রত হলেন মাসনা 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 দুরাকাত দুরাকাত করে আপনি পড়লেন কেউ যদি চায় যে চার রাকাত আমি পড়ব আপনি পড়তে পারেন এই তাহাজুতের নামাজ যদি আপনি পড়তে পারেন নবিকিম সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ফাইন্নি আলা নফসিকা বি কসরাতির অধিক পরিমাণে সেজদা দি আমি নবীকে নবীর সঙ্গে একসঙ্গে থাকার নবী করিম সাল্লা আলি সাল্লাম চাইতেন উম্মদ যেন একসঙ্গে থাকে সাহাবাই করাম যেন একসঙ্গে থাকে থাকতে পারবে যারা তাদের বৈশিষ্ট্য হবে এই যারা হুজু তাহাজুতের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে মালিকের জন্য দুই রাকাত দুই রাকাত করে সালা আদায় করবে তাদেরকে যিনি ডেকে ডেকে নবী করিম ওয়াসাল্লামের সঙ্গে মালিক সেদিন জান্নাতি বানায় দিবেন সোহান আল্লাহ এই জন্য এই সময়টা হচ্ছে গানিমাতুল বারিদা এই সময়টা এবাদুব্বন্দীগীর সময় শীতের এই বড় রাত পেয়ে আমরা অনেক সময় এবাদত বন্দিগি মোটেও করি না আগে তাহাজ্জতের অভ্যাস থাকলেও শীতকালে মোটেও আমরা তাহাজ্জ পড়ি না মনে করি এই সময়টা তো ঘুমের সময় আপনি এই সময়টাতে একটু আবাদতবন্দিগি করে দেখেন শীতকালীন সময়ে এশান নামাজ অনেকেই জামাতের সঙ্গে পড়ি না এশান নামাজটা জামাতের সঙ্গে পড়েন ফজরের নামাজটা জামাতের সঙ্গে শীতকালে অনেকেই চিন্তা করি একটু শীত লাগতেছে আরেকটু দেরি করে উঠব ফজরের নামাজটা আমি ছেড়ে দিচ্ছি যেই লোকটা ফজরের নামাজ পড়তে গেল না বাল আর উফি উদু নেই শয়তান আপনার কানের মধ্যে পেশাব করে দিয়েছে শয়তান আপনার কানটাকে আবর্জনা বানিয়েছে ডাস্টবিন বানিয়েছে টয়লেট বানিয়েছে শিরা উপশিরায় যখন ছড়িয়ে পড়েছে আপনার শরীরের মধ্যে অলসতা বোধ বেড়ে গিয়েছে এজন্য জন্য নবী আলহ সাল্লা সালাম তিনি হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়ে গেছেন যখনই আপনার ঘোম থেকে আপনি জাগ্রত হলেন ফজরের নামাজ পড়বেন এই খাইশমের ভিতরে জিন বসা থাকে শয়তান বসা থাকে দুষ্ট শয়তান এই খাইশমের ভিতরে বসা থাকে নাকের ভিতরে এজন্য জন্য অজু করতে যদি দেরি হয় আপনার হাতও সারবেন একটু উঠছেন রিল্যাক্স হবেন এজন্য আগে আপনি নাকের ভিতরে পানি দিয়ে নাকটাকে ঝাড়েন পরিষ্কার করেন শয়তানের কোমন্তনা থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে আর এইটা আমরা না করার কারণে যে ক্ষতিগুলো হচ্ছে সে ক্ষতি হচ্ছে যখনই আপনি আমি ঘুম থেকে জাগ্রত হই মনে করি এই তো টয়লেটটা করে আবার একটু ঘুমায় এরপরে আবার উঠবো ফলশ্রুতিতে দেখা যায় আবার একটু ঘুমিয়ে পরে উঠব এই চিন্তা করে আপনি ঘুমাইছেন কিন্তু আর ঘুম ভাঙে নেই ফজর শেষ ফজর কাজা হয়ে গেছে এই জন্য যখনই আপনি জাগ্রত হবেন না করেন নাকের ভিতরে একটু বিসমিল্লা বলে পানিটাকে ইস্তিন শাক করেন ভিতরের দিকে একটু টান দেন এরপর স্তিন সার করেন নাকটাকে একটু ঝাড়েন শয়তানের কুমন্ত্রণা থেকে মালিক হেফাজত করবে এই জায়গায় শয়তান বসা থাকে শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ধোকা দিতে চায় এই আমরা যারা ফজরের আখ্যানিক সময়ে আমরা উঠার যারা অভ্যাস করেছি উঠি আগে নাকটাকে ঝেড়ে নেবেন এই মাতুল বার এদার শীতকালীন সময়ের বড় গনিমত হচ্ছে অন্যান্য সময় রোজা রাখাটা দেখবেন একটু কঠিন পানি পিপাসা লেগে যায় বারবার মানুষের পিপাসা বেড়ে যায় শীতকালীন সময়ে পিপাসাটা দেখবেন কম লাগে যেহেতু পিপাসা কম লাগে এজন্য নবী সালাম আমাদেরকে নফল রোজা রাখতে বলছেন আমি যদি প্রশ্ন করি এই শীত আসার পরে নফল রোজা কে কে রাখছেন একটু হাত তোলেন তো দেখি এই শীত আসার পরে মার্শাল্লাহ একেবারে খালি যায় নাই দুইজন পাইছি মাসাল্লাহ তিনজন পাইছি মাশাল আলহামদুলিল্লাহ এখন তো অনেকই আলহামদুলিল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ সোমবার বৃহস্পতিবার যাদের অভ্যাস আছে আপনারা রাখেন আরবি মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখার চেষ্টা করেন আল্লাহ নবী বিশ্বনবী নবী নবীকুলের সম্রাট জীবনে কোনো দিন আমাকে আপনাকে দেখেন নাই না দেখে নবী আমার আপনার জন্য কাঁদলেন জীবনে কোনো দিন আমার চেহারা নবীজি দেখে নাই আপনার চেহারা নবীজি দেখে নাই না দেখে উম্মতের মায়া নবীজি এত বেশি কাঁদলেন যে সাহাবাই কারাম নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল নবীজি কোনো কথা বললি উত্তরে সাহাবাই কারাম বলতেন আল্লাহ আলাম। আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন যেই সাহাবাই কারামের আদব এমন ছিল নবীজির সামনে এসে বিনয় নম্রতার সঙ্গে বলত ফিদা কাবি রসুল আল্লাহ ও গো আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক আমার নিজের জীবনটা আমি কোরবান করে দিব আপনার জন্য উৎসর্গ করে দিব যেই কারাম এত পরিমাণ নাবিজিকে ভালোবাসলেন সেই সাহাবিদের সামনে বসে নাবিজি বলছে আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে এক নজর যদি আমি পেতাম এক নজর যদি দেখতে পেতাম সঙ্গে সঙ্গে সাহাবাই করম বড় আশা নিয়ে বললেন ভাই নই আল্লাহ নবী জানায় দিলেন না না তোমরা আমার ভাই না আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে জীবনে কোনো দিন আমাকে দেখে নাই না দেখে যারা ইমান আনবে তারা হবে আমার ভাই আল্লাহ নবী বিশ্বনবী ভাই বলে আদর করে আমাদের মতো গুনাঘারদেরকে বললেন আমাদের মতো গুণাগারদেরকে সম্বোধন করলেন আল্লাহ নবী বিশ্ব কত বেশি পরিমাণ মহাব্বত করতেন

আল্লা এই আয়াতে কারিমাটা পড়বেন বাসায় গিয়ে সুরাই নিশাইয়ের একচল্লিশ নং আয়াত আল্লাহ নবী ইবনে মসুদের কণ্ঠে আয়াতটা শুনলেন নবীজি নিজেই বললেন ইবনে ইবনেমাদ আমার সামনে একটু তেলাওত করে শোনাও ইবনে আল্লাহ তালা বিনয় নিয়ে বললেন নবী আপনার আকর সামনে আমি কেমনে পড়ি কোরআন তো আপনার উপরে অবতীর্ণ হয় আপনার সামনে আমি কেমনে পড়ব নবী নবীজি বলতেছি ইবনে সুদ তুমি একটু পড়ো অন্য জনের কাছ থেকে শুনতে আমার বড় মনে চাচ্ছে সব সবসময় নিজে নিজে পড়লে যেমন ভালো লাগে আরেকজনের কাছ থেকে শুনলে দেখবেন একটু দিলটা ঠান্ডা হয় তো নবী বলতে বলতেছি মাসর তুমি একটু পড়ো স্বাভাবিক মাদ্রাসার তলেবর আলেম অনেক মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ এই মসজিদে আসে আমরা বড় সৌভাগ্যবান তো স্বাভাবিক আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে যদি বড় কোনো আলেম বলতো যে একটু পড়ো তো দেখি তো স্বভাবতই মনের ভিতরে একটু ভয় আসতো যে একটা আলেমের সামনে আমি কেমনে পড়ব আর রসুলের সামনে পড়তেছেন ইবনে ইবনে ইবনেমা বলেন আমি তাকায় রইলাম আমি নজর করে দেখি আল্লাহ নবীর মুবারক চোখ গুলাবে মুক্তার দানার মতো পানি গুলা গাল গোলাবে দাড়ি গুলাবে পড়ছে টপ টপ করে নাবিজির মোবারক চোখের পানি গুলা ঝরছে ও আমার ভাইরা এই কান্না আমার হাবিব কাঁদলেন মাত্র উম্মতের মায়ায় জীবনে কোনো দিন যে উম্মতকে দেখলো না সেই উম্মতের মায়া নবী কাঁদলেন আল্লাপাক যেদিন বলবে খবর দেন বলবে উম্মতের খবর দেওয়ার মতো অবস্থায় থাকবে না ইসা আলি হিসালাম উম্মতের খবর দেওয়ার মতো হালত থাকবে না ইব্রাহিম আলী বলবে উম্মতের খবর দেওয়ার মতো হালতে থাকবে না আমার নাবি একটা সেজদায় পড়ে যাবেন সেজদা এত লম্বা হবে আর এত পরিমাণ নবির কান্না শুরু হবে উম্মতের জন্য কান্নার শব্দ হবে উম্মতি উম্মতি আল্লাহর বড় মায়া লেগে যাবে আল্লাহ পাক ডেকে বলবে আপনার মাথাটা উঠান ইসফা সাফা যাকে মনে চায় সাফাত করেন সাল তো যা মনে চায় আজকে আপনি চান চাইতে দেরি হবে সাফাত করতে দেরি হবে যিনি মাফ করতে সাফাত কবুল করতে দেরি করবেন না তিনি কে নবী সেদিন মায়ায় হয়ে যাবে এই উম্মতের মায়ায় নবী প্রেশান থাকবেন যারা আমরা বসাব আমার নবী বিশ্ব নবীর কাছে পাক আয়াত নাজিল করলেন নবী আপনার কলিজা আমি আল্লাহ ঠান্ডা করে দেব সোভান আল্লাহ আল্লাহকে ডাকলেন ডেকে বললেন সাবিরা তোমরা জানো কবে কখন কোথায় কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে তোমরা কি জানো সাহাবাইকরাম চুপ করে বসে আছেন নবীজি বলতেছে সোনতা হলে আর একদম মত যদি জাহান্নামের আগুনে জলে নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না ওই উম্মরটাও আল্লাহর জান্নাতের মেহমান না হবে আল্লাহবর কি পরিমাণ দাম উম্মতের একটু চিন্তা করেন আপনি উম্মত আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি আপনার সম্মান আল্লাহর কাছে এত বেশি নবীজির দিলটা ঠান্ডা হবে না উম্মত যতক্ষণ জান্নাতি না হবে আল্লাহ আকবর একটা হাদিস যে হাদিসটা পড়লে নিজের ঠিক রাখা যায় না আল্লাহর হাবিব বলেন আল জান্নাতুব আকরাবু ইলা হাদিকুম মিন শিরাকি আলাই জান্নাতটা তোমার আমার জুতার ফিতা যেমন কাছে জান্নাতটা তোমার আমার এত কাছে ওয়ান্নারু মিসলু যালিক জাহান্নামটাও তদ্রূপ আমার আপনার কাছে জুতা দি যেইভাবে রাস্তার মধ্যে হেঁটে যায় রাস্তার জুতা যেভাবে কাছাকাছি থাকে আপনি যদি সেরাতে মুস্তাকিমের উপরে চলেন সঠিক পথের উপরে চলেন সঠিক পথ দিয়ে হেঁটে গিয়ে যেভাবে আপনি রাস্তা পেয়ে যান গন্তব্যে পৌঁছে যান চক্ষুটা বন্ধ হতে দেরি হবে আপনাকে আমাকে কবর থেকেই যিনি জান্নাতের দরজা খুলে কবরের ভিতরে দরজা খুলে জান্নাতের নামত পৌঁছায় দিবেন তিনি কে ও আমার বড় কাছের জান্নারটা বড় নিকটের প্রতিনিয়ত জান্নাত আপনাকে ডাকতেছে আপনি যখন প্রতিদিন আল্লাহর কাছে বলেন আল্লাহ জান্নাত ও আমার মালিক আপনার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করি জান্নাত আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আপনার যেই গোলাম এত পরিমাণ জান্নাত চাচ্ছে ওই গোলামের জন্য আমি জান্নাত অপেক্ষায় আছি যতজন আমরা জান্নাত কামনা করি জান্নাত আমার আপনার জন্য অপেক্ষায় আছে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি অপেক্ষায় আছি আপনার গোলামরা আমার কাছে আসবে এই যারা আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করি জান্নাতুল ফিরদাউস নবী চাইতে বললেন নবীজির শ্রেষ্ঠ উম্মত সেরা অম্মত আমরা এই সেরা ওম্মতের দায়িত্ব হচ্ছে জাহান্নাম থেকে পানাহা চাওয়া প্রতিনিয়ত জান্নাত আল্লাহর কাছে কামনা করা আমার আপনার দায়িত্ব হচ্ছে আমার কোন কাজে নবী পর হয়ে যাচ্ছে আল্লাহ পর হয়ে যাচ্ছে এই বিষয়ে চিন্তা করা এখনকার সময়ে দেখা যায় সামান্য একটু স্বার্থের জন্যে সামান্য একটু দুনিয়াবি ক্ষমতা লাভের জন্যে আমরা যা ইচ্ছা তাই বলতেছি আমার রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বনায় নিয়েছি ইসলামের চাইতে বড় ধর্ম হচ্ছে আমার রাজনীতি এই যে আমাদের অবস্থা আমাদের আখলাকের হালত সত্যিকারে আমি আপনি মোমেন হতে পারছি কিনা একটু চিন্তা করে